টিম ক্যালকলিং আজ পৌঁছে গেছে দক্ষিণ শহরতলির অজয়নগরে একেবারে নিউলি ওপেন কমপ্লিট ফ্যামিলি রেস্টুরেন্ট ফুডিদারটায়। একদম পারিবারিক এই রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে তন্দুর এবং ইন্ডিয়ান কুইজিন। আপনারা নিশ্চয়ই এতক্ষণ ভাবছেন যে রেস্টুরেন্টের নামে আড্ডা কেন, ফুডিজ আড্ডা। আড্ডা কিন্তু একটা বহুল প্রচলিত বাংলা শব্দ। এই আড্ডা কিন্তু একটা আন্তরিক বন্ধনের সৃষ্টি করে, আর ফুডিজ আড্ডায় না এলে এটা বোঝা যাবে না। আমরা কথা বলার জন্য পেয়েছি, সরি আড্ডা মারার জন্য পেয়েছি ফুডিজ আড্ডার প্রোপ্রাইটার সাগরিকা বরাটকে। ওনার সঙ্গে আমরা কথা বলবো না, নিচক আড্ডাই মারবো আর শুনবো ওনার এই নতুন রেস্টুরেন্ট নিয়ে প্ল্যানিংয়ের কথা। আপনার এই পরিকল্পনা কীভাবে? আমার এবং আমার হাজব্যান্ডের দুজনকারই বলতে পারেন এটা একটা ড্রিম প্রজেক্ট। আমরা নিজেরা খেতেও খুব ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, তাই ভাবলাম কেন না সবাইকে নিয়েই করা যাক না কেন, সেই জন্য এটা করা আর কি। আমরা নিজেরা খুব হইচই করে সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসি, বন্ধু বান্ধব পরিবারের লোকজন, তো সেই জন্য আমরা এই আড্ডা কথাটা ইউজ করেছি, যাতে এখানে এসে লোকে শুধু খাবার পারপাসে না আসে, মানে জানতে এখানে এসে প্রাণ খুলে গল্প করতে পারে। আমি মানে আড্ডা মারারও তো এখন আমাদের সময় নেই, সেটাও প্রায় উঠে যাচ্ছে, তো আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যাতে লোকে এখানে এসে খেতেও পারে আবার আড্ডাও মারতে পারে। আমাদের এখানে এখন ইন্ডিয়ান আর তন্দুর এবং বাঙালি সব রকম খাবার আপনি পাবেন। তন্দুর আইটেমের মধ্যে সব রকম কাবাব, ভেজ, নন ভেজ, গ্রেভি আইটেম, এবং বাঙালি খাবারের মধ্যে থালিও পাবেন, আবার এমনি সব রকম ডিশেস পাবেন। পুরীদাদার স্পেশাল ডিশ কোনগুলো? বাঙালি খাবারের মধ্যে আমার যেগুলো মনে হয় মাছের অল টাইপ অফ প্রিপারেশন, গলদা চিংড়ির যেগুলো আছে, ডাব চিংড়ি আছে, পাবদা আছে, ইলিশ আছে, এগুলো আছে, প্লাস আমাদের যে থালিগুলো আছে ফিশ, চিকেন, মাটন, এগ, ভেজ, সেগুলো আই থিঙ্ক মানে অসাধারণ, সেটা মানে খেলেই একবার খেলেই সবাই বুঝতে পারবেন। এবং তন্দুর আইটেম আমি তো অনেক জায়গায় কলকাতার খেয়েছি, কিন্তু এখন এখানকার খাবার খেয়ে আমার কিন্তু সত্যি আর আমি মানে ডেফিনেট যে কোনো জায়গার সঙ্গে আমরা কিন্তু টক্কর দিতে পারবো যে কোনো খাবার। এখানে অনেকেই আসছেন যারা একটু একদম ঘরোয়া খাবার খেতে চাইছে, তো আমার যে যে আইডিয়াসগুলো আছে, আমার যে এক্সপিরিয়েন্স আছে, সেগুলো আমি ওনাদের সঙ্গে শেয়ার করি, ওনারা সেগুলো ওনাদের মতো করে করেন। আমরা এখানে বার্থডে পার্টি, যে কোনো গেট টুগেদার বলুন বা বাইরে কোনো ক্যাটারিং হোক, সব রকম আমরা এখানে অর্গানাইজ করতে পারি। আমার যে শেফরা আছেন তারা এক্স ট্যামারিন্ড, এক্স হায়াত, কাজেই আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার আছে আমরা এটা করতে পারব। আমি ভীষণই হ্যাপি, আমি মানে আমার নিজের ছেলের মতোই এটাকে এখন আমার মনে হয়। আমার ছেলেকে মানুষ করতে আমি যা যা প্রবলেম ফেস করেছি, কিন্তু এখন তাকে যখন দেখি আমি তখন মনে হয় যে ইয়েস আই অ্যাম আ সাকসেসফুল মাদার, ঠিক সেরকম এইটাও আমার তাই। মানে এরকম সবে জন্ম হয়েছে, একদমই শিশু, তো একটা শিশুকে বড় করতে গেলে যে যে জিনিসগুলো ফেস করতে হয় সেগুলো আমি ফেস করছি এবং আমি আই রিয়েলি এনজয় ইট। সাগরিকাদি তার ব্রেন চাইল্ড ফুডি আড্ডা নিয়ে ভীষণ খুশি, আর খুশি না হওয়ার কোনো কারণ নেই, কারণ এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর পরিবেশ যেটা আমরা ঘুরে দেখছিলাম, একেবারে কমপ্লিট পুরোটাই কলকাতা, মানে কলকাতার ছোঁয়া। বাঙালিরা যে ধরনের মানসিকতা পছন্দ করে, যে ধরনের পরিবেশে খাওয়া দাওয়া করতে পছন্দ করে, ফুডি আড্ডায় একদম সেই ধরনের পরিবেশই রয়েছে। অর্থাৎ গোটা রেস্টুরেন্টটা অসম্ভব সাজানো গোছানো, একটা কমপ্লিট ফ্যামিলি রেস্টুরেন্ট।